কি হলো বড় বউ, সেই তখন থেকে এখনো ঝাঁটায় নেড়ে যাচ্ছ? বাড়িতে কি আর কোনো কাজ নেই? হ্যাঁ হ্যাঁ করছি তো মা, ঝাড় দেওয়া হয়ে গেলেই ঘর মুছবো, তারপরে রান্না চাপাবো, তারপরে পেটের জ্বালা মেটাবো। বলি বেলা হয়েছে কত সে খেয়াল আছে? এক্ষুনি হয়ে যাবে মা, এক্ষুনি। ও ভেবেছিলাম বৌমা আমার রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হবে, কিন্তু কোথায় কি, সবই আমার কপালের দোষ। কেন মা, আমি তো আছি, আপনার আবার কষ্ট কি? হ্যাঁ হ্যাঁ ছোট বৌমা, এই তোমাকে দেখেই তো মনে একটু শান্তি পাই। আহা এমন রূপ দেখেই মন ভরে যায়। সকাল থেকে সাবান দিয়ে মুখ ধুলাম, ক্রিম পাউডার মাখলাম, কাজল লাগালাম, চুল বাঁধলাম, ও কত কাজ আমার, শরীর যেন আর বয় না। কেউ যদি আমাকে একটু সাহায্য করতো, কি করে কি হলো, কি কাজকর্ম শিখে তুলে আবার বিড়বিড় করা হচ্ছে? আমি আমি স্নান করে এসে এক্ষুনি রান্না বসাচ্ছি, এক্ষুনি। বিনা পয়সার চাকর। আজ বড় বউকে বাড়ি থেকে বিদায় করবই। আজ প্রথমে এই আনাজের ছুরিটাই গায়েব করে দিই, না থাকবে আনাজ, না হবে রান্নার কাজ। ব্যাস ব্যাস, কাজ যা করার করে দিয়েছি, এবার শুধু মজা দেখার পালা। না এবার ঝটপট কোটা বাটা করে রান্নাটা চাপিয়ে দি। হ্যাঁ একি, আরে একি কাণ্ড, আনাজ পাতি কবে তো প্রায় শেষ, এখনকার মতো তাহলে চাল ডাল আলু যা আছে তাই দিয়ে খিচুড়ি রেঁধে ফেলি? সবার যখন খিদে পেয়েছে তখন খিদের মুখে কিছু তো দিতে হবে। এবার শুধু গরম গরম পরিবেশন করতে হবে। তবে তার আগে প্রতিদিন যেমন সাধু বাবাকে খাবারটা দিই, দিয়ে আসি যাই। হ্যাঁ তোর এই ভক্তির জন্যেই তো প্রতিদিন দুবেলা দুমুঠো খাবার জোটে, ঈশ্বর তোর মঙ্গল করুক। আজ বেশ অন্যরকম লাগছে খেতে, কতদিন পর আজ খিচুড়ি হয়েছে। মনটা না কয়েকদিন থেকেই খিচুড়ি খিচুড়ি করছিল, যাক বাবা পেটও ভরলো আর মনও ভরলো। ও বাবা এ লাঠি তো দেখছি ভাঙবে, তবু মচকাবে না, যা হাতের কাছে পেয়েছে তাই দিয়েই রান্না করেছে। বড় বউয়ের যতই নিন্দে করি এই রান্নার ব্যাপারে কিছুতেই খারাপ বলতে পারি না। তোমার ভালো আমি বের করছি, এই খাবারের জন্যই তোমায় ঘর ছাড়তে হবে। আজ রান্না শেষ করো, তারপরে আমিও মজা দেখাচ্ছি। বেশি মশলা দিয়ে রান্না না করে হালকা করেই করি, সবাই তৃপ্তি করে খাবে। বিড়ালটা মনে হচ্ছে কাছাকাছি আছে, না যাই যাই যাই, জানলাটার পাল্লা বন্ধ করে দিয়ে আসি। কান খাড়া করে শোনো বড় বউ, এমন যদি আর একদিন দেখি
তবে কিন্তু অনর্থ হয়ে যাবে। তাই করি বরং, যাই আমি এক্ষুনি গিয়ে রান্না বসাই। সময় লাগবে, তাই ততক্ষণে কলতলা থেকে বাসন কটা নিয়ে চলে আসি। যাই। আর কতদিন এই বুড়োকে এইভাবে খাওয়াবি মা? যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাকে আগে না দিয়ে আমি কারুর পাতেই যে খাবার তুলে দিতে পারবো না। ঈশ্বর তোর মঙ্গল করুক। কি হলো সাধু বাবা? খাবারে খাবারে এত নুন দিলি কেন মা? ও মা, নুন হয়েছে বুঝি, কিন্তু কি হচ্ছে এসব? কাল তেল বেশি হয়ে গেল, আজ আমার নুন, কি হচ্ছে? মা, এবার থেকে রান্না হয়ে গেলে এই জাদু মশলা বড়ি একটা করে খাবারে মিশিয়ে দিবি, দেখবি খাবারের স্বাদ ঠিক থাকবে। আজ তো খাবারের স্বাদ দারুণ হয়েছে। ঠিক বলেছো বর্দা, এরকম স্বাদ কোনো দিনও পাইনি। তাহলে কি নুনটা বেশি দেওয়া হয়নি? ঠিক আছে, কালকে বড় বউয়ের রান্না একেবারে বরবাদ করে দেব। না, এদিকে রান্না মোটামুটি শেষ, যাই এবারে বরং খাবারের জায়গাটা ঠিক করে আসি। আজ আমি জুত করে লঙ্কা মেশাবো, তারপরে রান্না হয়ে গেছে। এবার তাহলে সাধু বাবার কথা মতো একটা মশলাগুলি ফেলে দিই রান্নায়। তবে এ হলো ওই মশলার কারসাজি, এতে খারাপ রান্নাও ভালো হয়ে যায়। বেশ, তবে আমিও কাল আমার হাতের খেল দেখাচ্ছি। আজকাল যেন বড় বউয়ের রান্নায় একটু আলাদা স্বাদ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে নতুন কোনো মশলা আমদানি করেছে। কি আর এমন রান্না করেছে যে তোমরা সবাই আঙুল চাটছো? আমাকে রান্না করতে দিলে দেখবে আমিও কেমন তোমাদের মন ভরিয়ে দিতে পারি। তাই নাকি? বাহ বাহ, তাহলে তো দারুণ হবে। কালকে তাহলে তুই রান্না করবি ছোট, এরপর থেকে আর বড় বউয়ের রান্না খেতে হবে না। রান্না করা কি ঝকমারি কাজ রে বাবা! আনাজ কাটতে গিয়েই তো আমার দম বেরিয়ে যাচ্ছে। সে যা হোক, কোনো রকমে কেটে কুটে নিয়েছি, এবার তেলে একটু নাড়ানাড়ি করে ওই জাদুগুলি দিলেই তো স্বাদ চলে আসবে। বড় না হয় রান্না করতে পারে, তাই তার একটা মশলা বড়িতেই কাজ হয়ে যায়, কিন্তু আমি তো মোটেই পারি না। তবে তবে 10-15টা মশলা বড়ি দিয়ে দিই।
যা খেল ওই বড়ি দেখাবে। ছোটর হাতে রান্না আজ বেশ মজা করে খাবো। ওই একটা কাজই তো করতে পারতে, সেটাতেও যদি ছোট তোমায় টেক্কা দেয় তবে আর কোন মুখে বাড়িতে থাকতে পারবে। তুমি বড় বউকে একদম দুচোখে দেখতে পারো না মা। হ্যাঁ দাদা এটা ঠিকই বলেছে। যত সব সবার আগে খাবার আজ আমি মাকেই দেব, মা খেয়ে বলবে কেমন হয়েছে। না না, এই খাবার আমরা দুজনে মিলে আগে খাবো। আয় মা। জাদু মশলা দিয়ে রান্না এই অলক্ষণে বউকে খুনে বিদায় করো এখান থেকে। মেরে ফেললো রে, মেরে ফেললো। সত্য আর গুণের জয় হবেই হবে, হবেই হবে। জয় ঈশ্বর, জয় ঈশ্বর। যেমন কর্ম তেমন ফল।